পোস্টার বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দল নেতা। দেবাংশুকে ভাটাংশু বলে কটাক্ষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এগুলি অন্য কিছু নয়, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের যন্ত্রণা এবং ব্যথা। গত বুধবার কাঁথির সভায় যা লোক হয়েছিল তা দেখেই ওদের যন্ত্রণা আরো বেড়েছে। আমি এনজয় করছি, আমার বা আমাদের দলের তো অত টাকা নেই, তাই বিনা পয়সায় সস্তার প্রচার খুব ভালো লাগছে। তবে উল্লেখ্য, মাত্র কিছুদিন আগেই নিরুদ্দেশ সংবাদের ফ্লেক্সে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ব্যঙ্গ ছবি দিয়ে বলা হয়েছে, বাড়ি কাঁথিতে গেরুয়া উত্তরীয় গলায়, ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপরে লজ্জাবতী হয়ে মুগলো খান, এমন কোনো ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন, এই বলেও বার্তা দেওয়া হয় ওই ফ্লেক্সে। ফ্লেক্সের নিচে ছিল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের নাম। এবং ঠিক এরই প্রত্যুত্তরে আজ মুখ খোলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, আমি সমস্ত হোর্ডিং জোগাড় করে রাখছি, এর আগেও গেটওয়েল সুর বলে অনেক পোস্টার পেয়েছি, ফুল পেয়েছি, সব গুছিয়ে রাখছি, শীঘ্রই একটা দিন দেখে তিহার জেলে নিয়ে গিয়ে সমস্ত কিছু ফেরত দিয়ে আসবো। তবে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই পোস্টার রীতিমতো উত্তেজনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।